যদি কারো সম্ভাবনাময় ফুটবলার হওয়ার বৈশিষ্ট্য থাকে তাহলে তার নামের সাথে একটা ট্যাগ জুড়ে দেয়া হয়। একদিন দুই দিন নয়, বহুদিন ধরে এই রীতি চলে আসছে, যার শুরুটা প্ল্যানেটের সবচেয়ে বড় ফুটবল তারকা লিওনেল মেসি যেদিন থেকে তার পায়ের জাদু সবুজ গালিচায় দেখাচ্ছেন ততদিন থেকেই। বিশেষ করে এই হাগডাক আর্জেন্টিনার যে কোনো উদীয়মান তরুণ ফুটবলারকেই সাধারণত দেয়া হয়। তবে প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেও যে এই নামের প্রচলন আছে সেটাও কারো অজানা নয়। সেই নামটা ছোট মেসি কিংবা জুনিয়র মেসি, আবার নতুন মেসিও বলা হয়। এবার ছোট মেসি নামে ব্রাজিল দলে এক ফুটবলারের আগমন ঘটেছে। জাতীয় দলে ডাক পাওয়ার পর যে নামটা বেশ জোরে সোরেই শোনাও যাচ্ছে, ফুটবলারের নামটা এস্তেভাও উলিয়ান। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ব্রাজিল ফুটবলের ভক্ত যারা আছেন তাদের কাছে নামটা একদমই অপরিচিত, এই নামটা জানার কথাও নয়। মাত্র 17 বছর বয়সে এস্তেভাও খেলেন ব্রাজিলেরই ক্লাব পালমেইরাসের হয়ে, যে ক্লাব থেকেই সদ্য রিয়াল মাদ্রিদে জয়েন করেছেন ব্রাজিলের বিস্ময়বালক খ্যাত ফিলিপে এন্ড্রিক। বয়স একদমই কম এস্তেভাও উইলিয়ানের, তাতে কি ফুটবলে যে তিনি এই বয়সেই পরিপক্ক, ড্রিবলিংয়ে এই বয়সেই প্রতিপক্ষ দলের ফুটবলারদের রীতিমতো নাচিয়ে ছাড়ছেন, খেলার গতি প্রকৃতি মুহূর্তেই বোঝা এই ফুটবলারে সহজাত। এসব কারণেই ব্রাজিলে তাকে ডাকা হয় মেসিনিও নামে, যার অর্থ দাঁড়ায় ছোট মেসি। ছোট মেসি, জুনিয়র মেসি, নতুন মেসি, নামটার ভার যে অনেক, ভবিষ্যৎ কোনো ফুটবলারের মধ্যে যদি দুর্দান্ত কিছু দেখা যায় তাহলেই তার নামের সাথে জুড়ে যায় এই ট্যাগ। আর্জেন্টিনা কিংবা ব্রাজিলই নয়, পুরো ফুটবল বিশ্বেই মেসির নামে বিশেষ ফুটবলারদের বিশেষায়িত করতে দেখা যায়। তবে তার প্রায় সবাই এই নামের ভারটা শেষ পর্যন্ত নিতে পারেন না। যেভাবে জুনিয়র মেসি নামে খুব অল্প সময়েই হাইলাইটেড হন, ঠিক একইভাবে খুব দ্রুতই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম না করতে পেরে তলিয়ে যান অতলে। ব্রাজিলের নতুন মেসি তথা এস্তেভিও উইলিয়ানকে একটু ভিন্নভাবেই দেখা হচ্ছে, যার জন্যই এই বয়সে কোচ ডোরিভালের নজরে এসেছেন তিনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের 2026 বিশ্বকাপের বাছাই পর্বে সেপ্টেম্বরে দুইটা ম্যাচ খেলবে ব্রাজিল, যেখানে 23 সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন এস্তেভাও উইলিয়ান। ম্যাচে খেলার সুযোগ থাকবে কি থাকবে না সেটা পরের হিসাব, যদি সুযোগ পেয়েই যান তাহলে নিজের নামের ভারটা নিতে পারবেন তো নতুন মেসি খ্যাত উইলিয়ান, সেটা সময়ই বলে দেবে। রিজাউল করিম, কালবেলা।